আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম রেমেডি জৈত মাহবুবা। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম যেটি কিনা সবার উপকারে আসবে। ছেলে মেয়ে কম বেশি সবাই আমরা চুলের খুশকির সমস্যার সম্মুখীন, আবার কেউ কেউ উকুনের তাড়নায় অতিষ্ঠ। দুটি সমস্যা থেকে মুক্তি পেতে হলে এই রেসিপিটি অনেক কার্যকর। তো চলো দেরি না করে আজকে আমরা রেসিপিটি দেখে নিই। এখানে আমি নিমের পাতা নিয়েছি। নিমের গাছকে মহা ঔষধি গাছ বলা হয়। নিম মাথার স্কাল্পের জ্বালা পোড়া ও চুলকানি রোধ করে। নিম অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গ্রোথ বৃদ্ধি করে। নিমের পাতা মাথার খুশকি এবং উকুন দূর করতে দারুণ ভূমিকা রাখে। মেহেদি পাতা চুলের জন্য অনেক উপকারী। মাথার ত্বক ঠান্ডা রাখে এবং খুশকি দূর করে। শুধু মেহেদি প্যাক ব্যবহার করার ফলে মাথার গোড়ায় তা জমে থাকে আর সেগুলো থেকে খুশকির জন্ম নেয়। এর জন্য মেহেদির রস ব্যবহার করাই ভালো। মেহেদির পাতায় রয়েছে ভিটামিন ই যা চুলকে নরম করে তোলে। খুশকি আসলে ত্বকের মরা কোষ। মাথার ত্বকে নতুন কোষ তৈরির পাশাপাশি খুশকির আবির্ভাব ঘটে। মাথার ত্বকে অত্যধিক শুষ্কতা এবং অত্যধিক তেল উৎপাদনের কারণেই খুশকির জন্ম নেয় আর এর পাশাপাশি উকুনের জন্ম নেয়। মেহেদি পাতা এবং নিমের পাতা পানি দিয়ে একটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এখন একটি পাত্রে সবগুলো উপাদান নিয়ে চুলা অন করে আমি রেখে দিব। প্রায় 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এদিকে আমি একটি লেবু নিয়েছি। লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড যা চুলের গোড়া মজবুত করে এবং খুশকি ও উকুন দুটোই দূর করে। একটি সুন্দর ত্বক পেতে আমরা টোনিং, ময়েশ্চারাইজিং, স্ক্রাবিং করে থাকি। তেমনি মাথার চুলের পরিচর্যা করার জন্য টোনিং, স্ক্রাবিং, ময়েশ্চারাইজিংয়েরও দরকার হয়। লেবু মূলত ক্লিনজিংয়ের দারুণ কাজ করে। তবে একটি সুস্থ সুন্দর ত্বক ও চুল পেতে হলে ক্লিনজিং অবশ্যই ব্যবহার করতে হবে। লেবু থেকে রস বের করে নিলাম। নিম এবং মেহেদি সিদ্ধ করা পানি এখন আমি লেবুর রসের সাথে যুক্ত করে নিব। একটি ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিব। লেবুর রস এবং সিদ্ধ করা পানি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। একটি স্প্রে বোতলের সাহায্যে ব্যবহার করব। টোনারটি মূলত এখন রেডি। এটি চুলের গোড়ায় খুব ভালোভাবে স্প্রে করে নিতে হবে। চুলকে সেকশন অনুযায়ী ভাগ করে করে ব্যবহার করলে এটি খুব ভালো কাজ করবে। তারপর খুব সুন্দরভাবে চুলের গোড়ায় ম্যাসাজ করে নিতে হবে। এরপর চুলকে পেঁচিয়ে রাখতে হবে। ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত এটি ব্যবহার করাই ভালো। সারা রাত রেখে দিলে খুব ভালো উপকার পাওয়া যায়। নর্মাল পানি দিয়েই পরের দিন ধুয়ে নিতে হবে। কোনো শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার করতে হবে না। উকুন এবং খুশকির উপদ্রব খুব বেশি হয়ে গেলে 4-5 দিন সপ্তাহে ব্যবহার করাই ভালো। এছাড়া সপ্তাহে 2 দিন সময় না থাকলে ব্যবহার করা যাবে, সমস্যা নেই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে। সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।